হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো 15,000 টাকা বাজেটের মধ্যে 5টি চমৎকার স্মার্টফোন। তাহলে চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর আমরা দেখব 15,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট 5টি স্মার্টফোনগুলো কি কি। নাম্বার ওয়ানে আছে Xiaomi Redmi 4X। এটি একটি 5 ইঞ্চি স্মার্টফোন যার রেজুলেশন হচ্ছে 720p HD। এতে স্ন্যাপড্রাগন 435 অক্টাকোর 1.4 GHz প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 3GB র্যাম ও 32GB স্টোরেজ আছে। এতে পাবেন অ্যান্ড্রয়েড 6 মার্শমেলো, ক্যামেরা পাবেন রেয়ার 13 মেগাপিক্সেল ও ফ্রন্ট 5 মেগাপিক্সেল, ব্যাটারি পাবেন 41 mAh, সাথে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর প্রাইস হচ্ছে 12,400 টাকা। নাম্বার টুয়ে আছে Huawei Y6 2017, যার ডিসপ্লে হচ্ছে 5 ইঞ্চ 720p HD। এতে আছে মিডিয়াটেক MT6737T কোয়াড কোর 1.4 GHz প্রসেসর। এতে 2GB র্যাম ও 16GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে, সাথে আছে 3000 mAh ব্যাটারি। এর ক্যামেরা রেয়ার 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট 5 মেগাপিক্সেল উইথ LED ফ্ল্যাশ, যা কিনা রাতের বেলা সেলফি তুলতে সাহায্য করবে। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এর প্রাইস হচ্ছে 12,500 টাকা। নাম্বার থ্রি আছে Xiaomi Redmi Note 4X। এটি একটি অ্যান্ড্রয়েড 6 মার্শমেলো চালিত একটি স্মার্টফোন। এর ডিসপ্লে 5.5 ইঞ্চ ফুল HD, প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 625 অক্টাকোর 2 GHz, 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং 41 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা রেয়ার 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট 5 মেগাপিক্সেল। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবে। এর প্রাইস হচ্ছে 14,500 টাকা। নাম্বার ফোরে আছে Asus Zenfone 3 Max। এটি অ্যান্ড্রয়েড 6 মার্শমেলো চালিত, যা অ্যান্ড্রয়েড 7 নোগাটে আপগ্রেড করা যাবে। এর ডিসপ্লে 5.2 ইঞ্চ 720p HD। এর প্রসেসর হচ্ছে মিডিয়াটেক MT6737M কোয়াড কোর 1.25 GHz, 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং 4130 mAh ব্যাটারি। এর ক্যামেরা পাবেন রেয়ার 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট 5 মেগাপিক্সেল। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এর প্রাইস হচ্ছে 14,900 টাকা। নাম্বার ফাইভে আছে Lenovo Vive S1। এটি 5 ইঞ্চ ফুল HD অ্যান্ড্রয়েড 6 চালিত একটি স্মার্টফোন। এতে মিডিয়াটেকের MT6752 অক্টাকোর 1.7 GHz প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে 3GB র্যাম, 32GB রোম এবং 2420 mAh ব্যাটারি। এর ক্যামেরা হচ্ছে রেয়ার 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ডুয়েল 8 মেগা এবং 2 মেগা, যাতে করে চমৎকার গ্রুপ সেলফি ক্যাপচার করতে পারবে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এবং এর প্রাইস হচ্ছে 15,500 টাকা। তাহলে ফ্রেন্ডস, আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।